ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतोऽप्यहह न जहो लोककल्याण मार्गम् त्रैलोक्येऽप्या प्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतयायोऽपि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमीश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पोतरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण अधम श्री भगवान इच्छाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ ओ आलोचनार उद्देश्य जे अध्याय थेके आमरा पढ़ाशोना करछिलाम से अध्यायेर नाम होच्छे तीर्थ पर्यटन आगेर दिन जे दुटो गल्प आपनादेर बोलेछिलाम सेटा कोनोटाई तीर्थ श्री रामकृष्णेर तीर्थेर संगे संयुक्त नय তাই আপনাদের মনে হতেই পারে যে পাঠক বললেন তীর্থ পর্যটন সম্পর্কে তিনি বলবেন অথচ শ্রীরামকৃষ্ণের প্রতি মথুরের যে নির্ভরতা সেই নিয়েই তিনি বলে গেলেন আসলে এটা ছিল ওই যেমন আমরা কীর্তন করার আগে গৌরচন্দ্রিকা করি ঠিক সেই রকম এই যে তীর্থ পর্যটন অধ্যায় আমরা বলবো তার আগে যেন একটা গৌরচন্দ্রিকার মতো তীর্থ গিয়ে শ্রীরামকৃষ্ণের জীবনে অনেকগুলি নতুন অধ্যায় অনেকগুলি নতুন লীলা যেগুলি আজ অবধি আমরা দেখতে পাইনি সেগুলির প্রকাশ আমরা দেখতে পাব এই তীর্থে তারই যেন একটা ছোট্ট সেই লীলার যে অভিনয় হবে তাতে যারা অভিনেতা তাদের যেমন সেই সিনেমার আগে এখন দেখায় কিনা জানি না আমরা যখন ছোট ছিলাম ট্রেইলার দেখাতো যে একটা এক্সিস্টিং ফিল্ম দেখতে গেছেন তারপরে আগামী তিনটে চারটে সপ্তাহে কী কী ছবি আসবে তার ছোট্ট ছোট্ট 1.5 মিনিট 2 মিনিট করে ট্রেইলার দেখাতো সেই ট্রেইলার দেখানো হয়ে গেল যে মথুর কেমন নির্ভর করতেন মথুর কেমন দাস ছিলেন শ্রীরামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণময় কেমন ছিল মথুরের জীবন সেই মথুর অবাধ্য হচ্ছেন একবারে শুরুতে যদি এটা বলা যায় তাহলে আমাদের সকলেরই খুব কষ্ট হবে কিন্তু সেই লোকও অবাধ্য হতে পারে এবং তারই অবাধ্য হওয়ার মধ্যে অদ্ভুত এক লীলা রুলিয়ে আছে এক অদ্ভুত নতুন অভিনয় হবে সেই গল্পটা বলার জন্যই আগের দিনের এটা বলা হয়েছে এখন আমরা তো সবাই তীর্থে যাই আমাদের নিজস্ব নিজস্ব কিছু কারণ থাকে কারোর মানব থাকে কারোর মানসিক থাকে কেউ খানিকটা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন নিজেকে একটুখানি অদল বদল করবার জন্য আর কেউ যান সেই দেবতার কাছে গিয়ে দেবতার উপস্থিতি অনুভব করতে এখন ভগবান যখন তীর্থে যাচ্ছেন তখন তার কারণটা কিন্তু আলাদা আমরা তো ভগবানকে দর্শন করতেই ভগবানের তীর্থে গিয়ে উপস্থিত হই সেখানে ভগবান তীর্থে যাচ্ছেন এটা একটা অদ্ভুত ব্যাপার লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি ঠাকুরের এই তীর্থযাত্রার কারণ ব্যাখ্যা করেছেন লীলা প্রসঙ্গে যে অধ্যায় থেকে আমরা পাঠ করব সে অংশটুকু তার নাম গুরুভাবে তীর্থ ভ্রমণ ও সাধু সঙ্গ আমি কয়েকটা ছোট্ট ছোট্ট অংশ থেকে পাঠ করছি
সর্বানন্দজি লিখছেন, যুগাচার্য ঠাকুরের দেশের ইতর সাধারণের আধ্যাত্মিক অবস্থার বিষয়ে জ্ঞাত হওয়ার আবশ্যক ছিল। মথুরের সহিত তীর্থ ভ্রমণে যাইয়া উহা যে অনেকটা সংসিদ্ধ হইয়াছিল এ বিষয়ে নিঃসন্দেহ। কারণ অন্তর্জগতে ঠাকুরের যে প্রজ্ঞাচক্ষু মায়ার সমগ্র আবরণ ভেদ করিয়া সকলের অন্তর্নিহিত একমেবাদ বিদ্যম অখণ্ড সচ্চিদানন্দের দর্শন স্পর্শন সর্বদা করিতে সমর্থ হইত, বহির জগতে লৌকিক ব্যবহার সম্পর্কে আসিয়া উহাই আবার এখন এক কথায় লোকের ভিতরের ভাব ধরিতে এবং দুই চারিটি ঘটনা দেখিয়াই সমাজের ও দেশের অবস্থা বুঝিতে বিশেষ কটু হইয়াছিল। একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদের বলি, রাজা রাজপ্রাসাদে বসে তার রাজ্য চালাচ্ছে, তাকে খবর দিচ্ছেন তার মন্ত্রী পারিষদ যারা বিভিন্ন বিভাগগুলি দেখাশোনা করছেন। অতএব রাজা তো কান দিয়েই দেখছেন, রাজা শুধু কান দিয়ে শুনছেন না, রাজা কান দিয়ে দেখছেন এবং ধারণা করছেন। রাজা মাঝে মাঝে বেরিয়ে পড়েন তার সাম্রাজ্য দেখতে, কারণ যা তিনি শুনছেন, যা তিনি দেখছেন, যা তিনি অনুভব করছেন, বাস্তবিক কি সেটাই তাই, এইটা জানবার ইচ্ছা রাজার হয়। এই অধ্যাত্ম জগতের এই রাজা তিনি বাইরে বেরিয়ে দেখতে চাইলেন, এতদিন তিনি যা অনুভব করেছেন যে সমস্ত মানুষের মধ্যে সেই এক ব্রহ্ম বিরাজমান, তা কি মানুষ সত্যি সত্যি অনুভব করে? সমাজের অবস্থা কেমন, তারা কেমন করে করেন, কাদের ভিতরে তিনি ছড়াবেন? শুধু তো তাঁর একার অনুভব হলে তার আশাটাই বৃথা হতো। তিনি যে এত কষ্ট করে সেই অখণ্ডের ঘর থেকে নেমে এলেন মানুষের মাঝখানে মানুষের মতো হয়ে অভিনয় করতে, এই যে আসার উদ্দেশ্য সেটাই তো ঠিকমতো সাধিত হবে না, সেই উদ্দেশ্য সফল হবে না যদি না যাদের ভেতরে কাজ করবেন তাদের এই ধারণা করার শক্তি থাকে। আমি যতক্ষণ না পর্যন্ত একজন মাস্টারমশাই ক্লাসে এসে যদি পড়াতে শুরু করে দেন মুশকিল। প্রথমে দেখবেন যারা খুব উঁচু দরের মাস্টারমশাই তারা ক্লাসে এসে আগে ছেলেপুলেদের সঙ্গে ইন্টারঅ্যাকশন করেন, তাদের কেমন নেবার ক্ষমতা আছে সেইগুলোকে বোঝেন। আরও যারা খুব অভিজ্ঞ তারা ক্লাসে এসেই দেখবেন ছেলেদের মুখের দিকে খুব ভালো করে দেখেন কতটা নেবার ক্ষমতা তাদের আছে, সেই অনুযায়ী তিনি তার জিনিসগুলোকে বোঝান। আসলে হচ্ছে প্রত্যেকের ভেতরে সেই ব্রহ্মভাবকে জাগ্রত করতে হবে। এখন যে মানুষগুলোকে যাদের মধ্যে ব্রহ্মভাব জাগ্রত করতে হবে সেই মানুষগুলো কেমন সে সম্পর্কে একটু পরিষ্কার ধারণা করা দরকার। এখন প্রশ্ন হতে পারে, এ তো দেখতে গেলে উনি দক্ষিণেশ্বরই দেখে নিতে পারতেন, তার জন্য অত কষ্ট করে, তখনকার দিনে তীর্থযাত্রা খুব সহজ জিনিস ছিল না, এখনকার মতো উঠলুম কাশীতে চলে গেলুম প্লেনে, তারপরে বিশ্বনাথ দর্শন করলুম চলে এলুম, চার দিনে অমরনাথ দর্শন করলুম চলে এলুম, এরকম তো ছিল না তখনকার দিনে। তাহলে এত কষ্ট করে কাই ক্লেশ স্বীকার করে তীর্থে যাওয়ার কি দরকার ছিল? সে প্রসঙ্গে সরদানন্দজি বলছেন, শাস্ত্র দৃষ্টিতে ঠাকুরের তীর্থ ভ্রমণের আরও একটি কারণ পাওয়া যায়। শাস্ত্র বলেন, ঈশ্বরের দর্শন লাভে সিদ্ধকাম পুরুষেরা তীর্থে যাইয়া ওই সকল স্থানে তীর্থত্ব সম্পাদন করিয়া থাকেন, তাহারা ওই সকল স্থানে ঈশ্বরের বিশেষ দর্শন লাভের জন্য ব্যাকুল অন্তরে আগমন ও অবস্থান করেন বলিয়াই সেখানে ঈশ্বরের বিশেষ প্রকাশ আসিয়া উপস্থিত হয়, অথবা ওই ভাবের পূর্ব প্রকাশ সমতি বর্ধিত হইয়া ওঠে এবং মানব সাধারণ সেখানে উপস্থিত হইলেই অতি সহজেই ঈশ্বরের ওই ভাবের কিছু না কিছু উপলব্ধি হয়। সিদ্ধ পুরুষদের সম্বন্ধে যখন শাস্ত্র এ কথা বলিয়াছেন তখন তদপেক্ষা সমধিক শক্তিমান ঠাকুরের ন্যায় অবতার পুরুষদের তো কথাই নাই। ঠাকুর বলিতেন, ওরে যেখানে অনেক লোকে অনেক দিন ধরে ঈশ্বরকে দর্শন করবে বলে তপ জপ ধ্যান ধারণা প্রার্থনা উপাসনা করেছে, সেখানে ঈশ্বরীয় ভাবের একটা জমাট বেঁধে গেছে, তাই সেখানে সহজেই ঈশ্বরীয় ভাবের উদ্দীপন ও তার দর্শন হয়। যুগ যুগান্তর থেকে কত সাধু ভক্ত সিদ্ধ পুরুষেরা এইসব তীর্থে ঈশ্বরকে দেখবে বলে এসেছে, অন্য সব বাসনা ছেড়ে তাকে প্রাণ ঢেলে ডেকেছে,
সেই জন্যে ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এই সব স্থানে তার বিশেষ প্রকাশ। যেমন মাটি খুঁড়লে সব জায়গাতেই জল পাওয়া যায়, কিন্তু যেখানে পাতকো, ডোবা, পুকুর বা হ্রদ আছে সেখানে আর জলের জন্য খুঁজতে হয় না, যখন ইচ্ছা জল পাওয়া যায় সেই রকম। তাহলে শ্রী ভগবানের তীর্থে যাওয়ার প্রথম কারণ আমরা দেখলাম সেই সময়ের মানুষকে সম্পর্কে জানা, কম্পিউটারের আমাদের ল্যাঙ্গুয়েজে যেটা বলি যেন আপগ্রেড করা, নিজের জ্ঞানের পরিধিটাকে আপগ্রেড করা। 1 GB ছিল, সেই চিপ বার করে 2 GB একটা করা হলো, আরও বেশি নেবার ক্ষমতা এটা নিয়ে। আর দ্বিতীয় কি হচ্ছে, যে সব স্থানে তীর্থ আছে, ভগবানের প্রকাশ যেখানে আছে, সেই সব স্থানে গিয়ে তীর্থের মহিমাকে বাড়িয়ে দেওয়া। এই যে আপনারা বলরাম মন্দিরে আসেন, এ তো বলরাম বসুর একটা বাড়ি ছিল, তাই না? আজকে দেখুন এটা একটা তীর্থভূমি হয়ে গেছে। এই দুপা এগোলে খোড়ো কেদারের একটা জমি ছিল, সে দিয়েছিল, তারপরে তাতে শারদানন্দজি বাড়ি করলেন, তাতে সিমেন্টেরও গাঁথ নিয়ে মাটি দিয়ে গাঁথনি করা, তাতে এসে জগজ্জননী আদ্যাশক্তি মহামায়া বাস করে গেলেন 12টি বছর, তারপরে চলে গেলেন। কিন্তু আজও তা তীর্থভূমি হয়ে গেছে। কেন? এই সব জায়গায় এসে তাঁদের সাধন ভজন প্রার্থনা এই সব জায়গায় এলে সেইগুলি মনে করিয়ে দেয়। যখনই আপনারা এই ঘরের এই মেঝেতে এসে দাঁড়ান, তখনই আপনাদের মনে হয় না যে ঠাকুর এখান থেকে ওখান ভাবে নৃত্য করেছেন, কিংবা এই ঘরে বসে, যেখানে আমরা বসে আছি এই ঘরে বসে যোগাচার্য বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন। এদের এই প্রত্যেকটি কর্ম যেন সেই তীর্থ, সেই স্থানের মাহাত্ম্যকে বিকাশ করে। তাই বলছেন রামকৃষ্ণ, তীর্থ শুধু দেবতার জন্য নয়, সেখানে সাধকদের সাধন ভজনের ফলে একটি তন্মাত্রা তৈরি হয়, একটি পরিবেশ সৃষ্টি হয়। দেখবেন সেই জায়গায় গিয়ে বসলেই সেখানে আপনার জপ ধ্যান ভালো হবেই। যে ঠাকুর ঘরে গিয়ে বসে আমরা কোনো কথাবার্তা বলি না, যে ঠাকুর ঘর শব্দ নতুন তৈরি হয়েছে, দিনের পর দিন আমরা সাধন ভজন করি, আপনারাও নিজেরা অনুভব করবেন সেই ঠাকুর ঘরে গিয়ে বসে জপ ধ্যান করলে মন আপনা আপনি শান্ত হয়। সারাদিন কতবার চেষ্টা করছি কিচ্ছু হচ্ছে না, মা বলছেন আমার ঘরের বারান্দাতে বসে জপ করুক না কেন, দেখি কেমন না হয়, করে দেখুন, দেখবেন মন শান্ত হয়ে যাচ্ছে। শুধু কি মায়ের উপস্থিতি তা না, মা তো সেখানে বিরাজমান, কিন্তু মাকে অনুভব করার জন্য যুগ যুগ ধরে সাধুরা ভক্তেরা ওখানে বসে তাদের প্রার্থনা নিবেদন করেছেন, তাদের সাধন ভজন করেছেন। আর তাদের সেই সাধন ভজনের সম্মিলিত একটা শক্তি, ঘনীভূত একটা ভাব সেখানে বিরাজ করছেন। আমরা যতই ট্যাড়ামেকা হই না কেন, যখনই সেই ঘনীভূত ভাবের ভেতরে গিয়ে পৌঁছই, ক্ষণিকের জন্য আমরা সেই জায়গার মাহাত্ম্য বুঝতে পারি। প্রথম কারণ মানুষকে জানা, দ্বিতীয় কারণ হচ্ছে যে তীর্থ দেবতা, সেখানে গিয়ে সেই তীর্থের মাহাত্ম্যকে বৃদ্ধি করা, এটা হচ্ছে দ্বিতীয় কারণ। এই গেলুম, তীর্থে গেলুম, চলে এলুম, আমরা যা করি, গেলুম প্রথমে খুব হাহাকার করে টিকিট টিকিট কেটে গেলুম, তারপরে তীর্থ করলুম, আহা কী দর্শন করেছি, যতক্ষণ না তীর্থ হচ্ছে ততক্ষণ উপোস টুপোস করলুম, তারপরে হয়ে যাওয়ার পর ভর পেট খেলুম, তারপরে খানিক বিশ্রাম করার পর জমিয়ে বাজার করলুম, তারপরে ফিরে এলুম। তীর্থের যা কিছু পূর্ণ ওই ওইখানে গিয়ে ওই দেবতার মন্দিরের দরজাতে ফেলে দিয়ে চলে এলুম, সেটাই কি শেষ কথা? ঠাকুর খুব সুন্দর বলছেন কেমন করে এই তীর্থের ভাবকে ধরে রাখতে হয়। বলছেন গরু যেমন পেট ভরে জাপ খেয়ে নিশ্চিন্ত হয়ে এক জায়গায় বসে সেই সব খাবার উগরে ভালো করে চিবতে বা জাবর কাটতে থাকে, সেই রকম দেবস্থান তীর্থস্থান দেখবার পর সেইখানে যেসব পবিত্র ঈশ্বরীয় ভাব মনে জেগে ওঠে, ওই সব ভাব নিয়ে একান্তে বসে ভাবতে হয় ও তাতে ডুবে যেতে হয়। দেখে এসেই সেসব থেকে সেসব মন থেকে তাড়িয়ে বিষয় রূপ রসে মন দিতে নাই, তাহলে ওই ঈশ্বরীয় ভাবগুলি মনে স্থায়ী ফল আনে না। তাহলে যা দেখলুম যা বুঝলুম সেগুলোকে কি করে মনের মধ্যে পারমানেন্ট ইমপ্রেশন দিতে হয় তারও একটা দিক নির্দেশ দিয়ে দিয়েছেন। গ্রামের লোক তো তাই খুব সহজ উদাহরণ দিয়েছেন, গরু একসঙ্গে হাব হাব করে সব খেয়ে নেয়, তারপরে রাত্রিরে যখন বসে গলার ভেতর থেকে সেগুলোকে তুলে নিয়ে এসে চিবিয়ে 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 ভালো করে হজম করে খায়।
ঠিক সেই রকম তীর্থ দর্শন যখন করছি তখন ঝপাঝপ মনের ক্যামেরায় সব ফটোগুলো তুলে নিতে হয়। তারপরে এখন যেমন ডিজিটাল ক্যামেরা হয়েছে, টিপে 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 আমরা রিওয়াইন্ড করে দেখি, ঠিক সেরকম রিওয়াইন্ড করে সেই সব ছবিগুলোকে বারবার চিন্তা করতে, তবে দেখবেন মনের ভেতরে এর একটা স্থায়ী ছাপ থেকে যায়। এ হচ্ছে এই তিনটে জিনিস তার তীর্থ দর্শনের কথা বলছেন। শুধু লাফিয়ে ঝাঁপিয়ে তীর্থে গেলে হবে না, যা যেতে হবে সেই আকুলতা, সেই ভালোবাসা নিয়ে। আর এপাশ ওপাশ চতুর্দিকে দেখতে হবে, কাদের দেখতে হবে? যারা তীর্থে বাস করেন, শুধু তীর্থ দেবতা নয়, তীর্থের যারা আছেন, তীর্থ প্রথম তীর্থ দেবতা তাকে প্রস্তরময়, মৃন্ময়, কাষ্ঠময় এ মনে করলে হবে না, তিনি স্বয়ং সেই চিন্ময় স্বরূপ প্রকাশিত আছে, এই অনুভূতি, এই বোধটা জাগাতে হবে এক নম্বর। দু নম্বর হচ্ছে সেখানকার মানুষ সম্পর্কে সম্যক ধারণা করতে হবে, যারা তীর্থে বাস করে কেমন করে তারা তীর্থে আছে, সেখানকার সাধু মহাত্মা যারা এই তীর্থের তীর্থত্ব মহিমা বিকাশ করছেন তাদের সম্পর্কে জানতে হবে। আর দুই হচ্ছে নিজের আকুলতা, নিজের প্রার্থনা দিয়ে সেই তীর্থের মহিমাকে অনুভব করতে হবে। আর চার হচ্ছে সারা তীর্থ ঘুরে এসে যা যা দেখে এলুম সেগুলো যেন মনের মধ্যে সজীব থেকে যায় চিরদিন। অনেক কিছু বাজার দোকান করবেন কিন্তু যে ছবিগুলো তুলে নিয়ে এলেন সেই ছবিগুলোকে ভালো করে মনের মধ্যে হয় বাঁধিয়ে নিতে হবে, আর যদি ফাঙ্গাসের ভয় থাকে ভালো করে ল্যামিনেট করে নিতে হবে পাথর। এবার আমরা এই গোবর ঠাকুরের তীর্থ দর্শনের গল্প। জগদম্বা দেবী দাসী আগের দিন অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার সেই অসুস্থতার কারণে মথুরানাথের সেই আকুলতা, একে তো দ্বিতীয়বারের বউ প্রথমবারে হারিয়েছে তবে তার আকুলতা তো তীব্র হবারই কথা। এখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার সুস্থতার জন্য তিনি শ্রীরামকৃষ্ণকে ধরে বসলেন। তিনি এবার সুস্থ হওয়ার পর আরেকটি বিপদ এনে পৌঁছলেন, সেটা শুরু করব। একদিন সন্ধ্যাকালে মথুর বনিতা মানুষ যাইতে তীর্থে তুলিলেন কথা, তীর্থ যাত্রা ধর্ম কর্ম পুণ্য প্রদায়িনী, মথুর ফুলে চেপে প্রভু গুণমণি, প্রভুদেব বিনা অন্যে নাহি জানে আর, সগোষ্ঠী একত্রে সেবে শ্রীচরণ তার, প্রভু বিনা শ্রীমথুর কিছু নাহি চায়, সেহেতু উত্তর কইল আপন ভার যায়, পুছহ বাবায় ইহা আমি নাহি জানি, বাবায় ছাড়িয়া যেতে কাঁপে মোর প্রাণী, অনর্থক অর্থ নষ্ট কত কষ্ট হবে, বাবা যদি যান সঙ্গে যেতে পারি তবে। একদিন মথুরানাথের স্ত্রী জগদম্বা দাসী এসে খুব হাত পা মেরে মথুরানাথকে বললেন, আরে তীর্থে যাওয়া, ধর্মকর্ম করা এ পুণ্য হয়, পুণ্য অর্জন করতে হবে, তো ওপারে যেতে গেলে তো লাগবে, তুমি তো সেই একটা লোক। দেখুন মজা কীরকম মায়া, যে লোকটার কারণে মানে জ্যান্ত হয়ে উঠলো, জ্যান্ত হয়েই সে বলতে থাকলো আরে তুমি তো সেই লোকটাকে নিয়ে পড়েছ, তুমি তো আর এসব মানে তা তোমার ওনার দর্শন, ওনার শ্রীপাদপদ্মেই যাবতীয় তীর্থ আছে, সেই লোককে বলছে তুমি তো তাকে নিয়ে পড়ে আছো, তীর্থ টীর্থ করতে হবে তো। এই হচ্ছে আমাদের বেসিক ক্যারেক্টার, যখন আমরা বিপদে পড়ি খুব আকুল হয়ে ভগবানকে ধরি, তারপরে হলে ভাবি আচ্ছা ঘর কা মুরগি ডাল বরাবর তো সবসময় পাওয়া যাবে, হ্যাঁ একটু অন্যরকম কিছু করে দেখে, মানে ছবি একবারে জীবনের ছবি, পুঁথি হচ্ছে একবারে আমাদের জীবনের ছবি। তার বলতে থাকলেন, উনি বলছেন যে যে তুমি তো বলছো বটে কিন্তু আমার তো বাবাকে ছেড়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছা নেই। বলছেন মানুষে যাইতে তীর্থে তুলিলেন কথা, মনে মনে তার পুর তীর্থ যাওয়ার ইচ্ছা জগদম্বা দাসী। আর পুঁথিকার আর তাকে উত্তর দিচ্ছেন মথুরানাথ যে প্রভু বিনা শ্রীমথুর কিছু নাহি চায়, সেই হতু উত্তর কইল আপন ভার যায়, পুছহ বাবায় আমি নাহি কিছু জানি, বাবায় ছাড়িয়া যেতে কাঁপে মোর প্রাণ, বাবাকে ছাড়া আমি আর কিছু জানি না। তাকে তীর্থযাত্রা মানে তো তাকে ছেড়ে যাওয়া, ও গিয়ে ওই অর্থ নষ্ট কষ্ট, ও আমার অনেক কষ্ট লাগবে, তার চেয়ে বাবু আমি এখানে আছি ভালোই আছি, হ্যাঁ যেতে পারি, বাবা যদি যান সঙ্গে যেতে পারি তবে, বাবা যদি আমার আমাদের সঙ্গে যান তাহলে যেতে পারি। আরেকটি গেরো বা দিয়ে তিনি দিলেন, বুদ্ধিমান লোক তো কী করে আটকাবেন, দেখছেন দেখুন দ্বিতীয় স্ত্রী তাকে তো খুব বেশি চটাতেও পাচ্ছেন না, আবার
ইয়ে করতে পারছে না, ব্যাপারটাকে পুরো রিজেক্ট করে দিতে পারছে না, তাই একটা সুন্দর চাল দিয়ে দিলেন যে রামকৃষ্ণ যদি যান তাহলে তিনি তার সঙ্গে যেতে পারেন। তিনিও তো জমিদারের মেয়ে, ব্যাস তিনিও চলে গেলেন শ্রীরামকৃষ্ণের কাছে। কাতরে প্রভুরে কয়ে মথুর গৃহিণী, যাহা হয় যাওয়া হয় তীর্থে যদি যাও বাবা তুমি, ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু ভগবান, ধরিলে তো ভকতে আর নাহি কো এরান, ভালো মন্দ স্থানাস্থান বিচার বিহীনে, সম্পদ বিপদ সখা রহে রেতে দিনে, কি করেন প্রভু দেব দিলেন সম্মতি, মহা অম্বা জগদম্বা পুলকিত। তিনি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু জগদম্বা দাসী খুব ভালো করে জানেন, অতএব তাকে গিয়ে ধরতে ঠিক হবেই হবে। অতএব তিনি গিয়ে বললেন এই আমাদের বাড়ির তীর্থে যাওয়ার ইচ্ছা, কিন্তু মথুরানাথ তোমাকে ছেড়ে তো যাওয়ার এতটুকু প্রকাশ মত প্রকাশ করছে না, অতএব তুমি যদি যাও তাহলে হয়। তিনি বললেন তাই তো কি করি, ঠিক আছে। তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের সব রকমের আবদার তিনি সহ্য করে নেন। তা সেই সব রকমের আবদার সহ্য করার মধ্যে তিনি অনুমতি দিলেন, ঠিক আছে আমি যাবো তোমাদের সঙ্গে। কিন্তু তিনি একটি ভারী বিপদে পড়লেন, সেটির কথা আমরা বলবো। তার আগে পুঁথিকার বলছেন যে এই জগদম্বার মথুরানাথের প্রতি ভগবানের কিরকম কৃপা সেটার কথা পুঁথিকার বলছেন। লীলাময় প্রভু তার কর্ম বুঝা ভার, মানুষ থাকুক দূরে অসাধ্য ব্রহ্মার, কেহ বা কতই করে অসাধ্য সাধন, সহিষিতা তপ কত বিহীন অসন, কোটিতে কৌপিন মাত্র তরুতলে বাস, সজল নয়নে ছাড়ে সুদীর্ঘ নিঃশ্বাস, আত্মসুখ বিবর্জিত ক্ষুধা তৃষ্ণা হারা, জীর্ণ শীর্ণ চর্মহীন হারের চেহারা, তথাপি তিলেক তরে না পায় দর্শন, কেহ সঙ্গে রঙ্গে করে জীবন ও যাপন, যথা তথা ইচ্ছা মতো সঙ্গে লয়ে যায়, ভগবত তত্ত্বগুপ্ত ব্যক্ত মাত্র তাই, কিন্তু তাঁর তত্ত্ব তিনি বিনা কে বুঝিতে পারে, ধুমাগার মাথা তাঁর সে যার বিচারে, তীর্থে যেতে আয়োজন করের মথুর, মনমত বৃত্ত অর্থ প্রচুর প্রচুর, বস্তায় বস্তায় বাধা বিছানা বসন, যথাজ্ঞা আয়োজন করে বৃত্তগণ। পুঁথিকার খুব দুঃখ করে বলছেন মানুষ কত কষ্ট করে ভগবানকে পাওয়ার জন্য, বলছেন ভগবানের লীলা বোঝা ভারী কঠিন, বলছেন কেউ কেউ কত অসাধ্য সাধন করে, শীত তার ছাড়া কষ্ট, এই গরমের উত্তাপ দুটিকে সহ্য করেন, কোনো কাপড় চোপড় ছাড়া থেকে ভগবানকে সব মন প্রাণ যেন বস্ত্রেতে যেন মন না পড়ে থাকে, তাই বস্ত্রের বাসনাটাই ত্যাগ করেন, অথচ শীতও আছে গ্রীষ্মেরও দাবদাহ আছে, সব কিছুকে নিঃশব্দে সহ্য করেন, কি না ভগবানকে পাবেন। সব ছেলে শুধুমাত্র কোটিতে কৌপিন, কোমরে খালি কৌপিনটি করে লজ্জা নিবারণ করে তরুতলে গাছে থাকারও ভালো ব্যবস্থা রাখেন না, তরুতলে বসে ভগবানকে সদা সর্বদা ডেকে যান। সজল নয়নে ছাড়ে সুদীর্ঘ নিঃশ্বাস, আত্মসুখ বিবর্জিত ক্ষুধা তৃষ্ণা হারা, জীর্ণ শীর্ণ চর্মহীন হারের চেহারা, শুধুমাত্র তরুতলে বাস করেন, সম্পদ বলতে কোমরে পড়া কৌপিন, সজল নয়নে একবারে নিজের মন প্রাণ উজাড় করে সমস্ত আকুতি দিয়ে ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা করে যান যে তাঁর দর্শন যেন তিনি তারা পান। আত্মসুখ বিবর্জিত মানে নিজের যে সর্বসুখ, নিজের জন্য যে সুখ, আমরা যে ভালো খাবো, ভালো পড়বো, ভালো জায়গায় থাকবো, এই যে মানুষের যে সুখ, সমস্ত কিছু নিজের জন্য যে সুখ, সব কিছু সুখ বিসর্জন দিয়ে শুধুমাত্র ভগবানকে পাওয়ার জন্য এক মন এক প্রাণ হয়ে থাকেন, তার শরীরে তার প্রভাব পড়ে, শরীর জীর্ণ হয়, শরীর শীর্ণ হয়, শুধুমাত্র হাড় মাত্র চেহারা হয়ে থাকে, তবু সে ভগবানকে পায় না। আর দেখো তথাপি তিলেক তরে না পায় দর্শন, তবু তিলেকের জন্য ভগবানের দর্শন পায় না, অথচ কোনো কোনো মানুষ আছে কেহ 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 সঙ্গে রঙ্গে করে জীবন যাপন, যথা তথা ইচ্ছা মতো সঙ্গে লয়ে যায়, ভগবত তত্ত্বগুপ্ত ব্যক্ত মাত্র তাই, বলছেন আর কেউ কেউ আছে যারা প্রায় ট্যাঁকে করে ভগবানকে নিয়ে যাওয়ার মতো করে ঘুরে বেড়ায়, ভগবানের সঙ্গে মজা করে, ভগবানের সঙ্গে হাসি করে,
ভগবানের এই যে লীলা, এর বোঝা বড় কঠিন। একমাত্র তিনি তিনি যদি এই গুপ্ত লীলা, তারই গুপ্ত কারণ যদি ব্যক্ত না করেন তাহলে বোঝা যায় না। ভগবানের তুলনা করছেন ভগবান শিশুর সঙ্গে। শিশু একটা খুব সুন্দর নতুন ধুতি পরেছে, কেউ বললে আমায় দিবি ধুতি, বলবে না এই ধুতি আমি দেবো না, আমার বাবা আমায় কিনে দিয়েছে। খানিক পরে দেখা যায় সেই ধুতি খুলে গেছে, ধুতি বগলে করে দিগম্বর হয়ে চলে যাচ্ছে, কেউ চাই না চাইতেই তাকে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে ভগবানের লীলা। আমরা ঠিক এই আমাদের মানুষ মানবিক বুদ্ধি দিয়ে বুঝতে পারি না ওই সময়, অনেক ওই কারণে অনেকে আমরা এক চোখেও বলে থাকি ভগবানকে, কিন্তু এ লীলা সত্যি বোঝা হয়। কারণ তিনি বুঝতে পারেন কার কাছে তার লীলা প্রকাশিত হলে সেই লীলাকে সে ধারণ করতে পারে। সিংহের দুধ যেমন মাটির পাত্রে ধরেন, আমাদের আধারগুলোকেও তো ভালো করতে হবে। শুধু আধার যদি ভালো না হয় যতই চেষ্টা করে যাই না কেন, ওই যে দিলে তো ওই ফুটো দিয়ে সব বেরিয়ে যাবে, যে ঘোপ পাতে সব বেরিয়ে যাবে। বলছেন যে আল দেওয়া আছে মাঠেতে জল আনছে, অথচ মাটি ভিজছে না, কেন কেন কেন? খোঁজ করে দেখা গেল সব ঘোপ হয়ে গেছে, ছেঁদা হয়ে গেছে। আমার মাঠের জল ওই পাশের মাঠে যার ইয়ে করছে, ওই আমার ঘোপ পাতে সব জল তার মাঠে গিয়ে সুন্দর সেচ হচ্ছে, তার খুব বড় বড় ফসল হচ্ছে, আর আমার মাঠ যেমন শুকনো ছিল তেমনি থাকবে। তাই ওই আমাদের বাসনা ভোগগুলোকে যদি বন্ধ করতে পারি তাহলে ভগবত প্রকাশ হবে। ভগবানই শারীরিক কৃচ্ছতা এসব কোনো কিছুর দ্বারা, তার মানে এগুলো যে বৃথা তা না, এগুলোরও প্রয়োজন আছে, আত্মসংযমে ভীষণভাবে প্রয়োজন আছে। কিন্তু ভগবানের আসল কৃপা লাভ হতে পারে যদি তিনি কৃপা করেন। গানেতে আছে, তুমি কৃপা করো যারে সেই তোমারে জানিতে পারে, প্রসিদ প্রসিদ দেবেশি সাধকের রীতিপদ্মে বিকাশ করুণামী। তুমি যাকে কৃপা করবে বলে মনে করেছো, তুমি কৃপা করো যারে সেই তোমারে জানিতে পারে, সেই তোমাকে জানতে পারে, কেউ জানতে পারে না। তাই হে দেবী তোমার কাছে আমরা শরণাগত, তোমার শরণ নিয়েছি। প্রসিদ প্রকাশিত হও, তুমি আমার সাধকের হৃৎপদ্মে প্রকাশিত হও, হয়ে আমার জীবনকে ধন্য করো। বলছেন এই হলো, তাই ভগবানের যুক্তি বোঝা বড় কঠিন। বেশি বুঝতে গেলে মাথাটা যেন ধোঁয়ার মতো হয়ে যায়, কিছুতেই আমরা কিছু বুঝতে পারি না। তীর্থ যাত্রার প্রস্তুত শুরু হলো, জমিদার যাবে তো তীর্থে, প্রচুর প্রচুর জিনিসপত্র নিয়ে তার তীর্থযাত্রা শুরু হলো। তখনকার দিনে যাবেন অসন বসন সব নিয়ে আসা মনোমত বৃত্ত, যাদের দ্বারা কাজকর্ম হবে এলাবেলা নয়, অল্প কয়েকজনকে নিয়ে যেতে হবে। এই নিয়ে তীর্থযাত্রা শুরু হলো। ঠাকুর যে বিপদে পড়েছিলেন কথা বলছিলাম, এবার সেটা কিরকম সমাধান হবে দেখুন। কাকে বলে বুদ্ধি? দক্ষিণ শহরে এবে আই ঠাকুরানী, অতি বৃদ্ধা শুভ্র কৃষা প্রভুর জননী, চরণ বন্দনার সম্মতি কারণে আসিলেন প্রভুদেব তাঁর সন্নিধানে। আইর সর্বস্ব রত্ন পুত্র গদাধর, তীর্থে যেতে ছেড়ে দিতে নামানে অন্তর, হেথা প্রতিশ্রুত প্রভু মথুর আবাসে, তাহাদের সঙ্গে যাওয়া হবে তীর্থবাসে। না যাইলে বাক্য রক্ষা পক্ষে হয় দোষ, গেলে পরে জননীর মনে অসন্তোষ, উভয় রক্ষার হেতু করিলা উপায়, তীর্থবাসে সঙ্গে যেতে কহিলেন মায়। হরিহরি গঙ্গা তীর তীর্থ পর্যটনে, যাইতে আইরে ভালো না লাগিল মনে, অগত্যা দিলেন সায় পুত্র গদা ফরে, তীর্থ পর্যটন শেষে ফিরিতে সত্তরে। বলছেন এবার মায়ের কাছে গেলেন, গঙ্গা তীরে সেই মা আছেন, তার কাছে গেলেন অনুমতি প্রার্থনা করতে এবং প্রণাম জানাতে। তিনি জানেন মা কিছুতেই সম্মতি দেবেন না, তাহলে তো মক্ষম চাল দিয়ে ফেললেন, মা তুমিও চলো আমাদের সাথে। তা মা বললেন, বাপু এই বয়সে গঙ্গা তীর ছেড়ে যাওয়ার আমার আর কোনো রকম বাসনা নাই। ওনার এমন সুন্দর ভাব হয়েছিল চন্দ্রামণি দেবী, উনি নিজের স্বদেশেও ফিরে যেতে চান। কামার পুকুরে যেখানে তিনি তার সমস্ত জীবনটা কাটিয়ে দিলেন সেখানেও ফিরে যেতে চাননি, এমন একটা উচ্চ ভাব জেগেছিল তার মনে। তাই তিনি বললেন যে না আমি আর ওখানে যাব না, তার চেয়ে তুমি যাও ঘুরে এসো, তাড়াতাড়ি ফিরে এসো। কারণ শ্রীরামকৃষ্ণ একটা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন, এদিকে মথুর গৃহিণীকে কথা দিয়ে ফেলেছেন যদি না যাওয়া হয় সেই কথার খেলা পাবে, তিনি সত্য স্বরূপ, আবার মাকে ছেড়ে যেতেও তার খুব কষ্ট, মা যদি না যেতে দেন তখন কী হবে।
সেটাও মায়ের কথাও ফেলতে পারবে না, তাই মাঝামাঝি একটা জিনিস দিয়ে দিতেন। অতএব যাওয়া শুরু হলো প্রস্তুতি। শ্রীপ্রভুর তীর্থযাত্রা হয় শুভ দিনে, সঙ্গে যায় সেবা পর হৃদয় ও ভাগিনী। অপর ব্রাহ্মণ কতক দাস দাসীগণ, বস্তা বস্তা শয্যা শয্যা বিবিধ রকম। এর পূর্বে প্রয়াগ পর্যন্ত একবার গিয়াছিল প্রভু সঙ্গে মথুর কুমার। শুনিয়াছি দ্বিতীয় এবার তাঁর তীর্থ পর্যটন, শুনিয়াছি যেই মত শুনো বিবরণ। কল্যাণ নিধান কথা মথুর আখ্যান, গাইলে শুনিলে করে দুঃখ পরিত্রাণ। অতএব যাত্রা শুরু হলো, ঠাকুরের সঙ্গে তার সঙ্গী হয়ে গেলেন স্বয়ং হৃদয়রাম। হৃদয়রাম তার সঙ্গে যাত্রা করলেন, আর অনেক দাস দাসীগণ এবং মথুরানা, যাত্রা শুরু হলো। পুথিকার এটা বলতে পারেনি, কিন্তু আমাদের লীলা প্রসঙ্গকার তারিখটা দিয়েছেন 1274 সালের মাঘ মাসের মধ্যভাগে। ইংরেজির তারিখটা হচ্ছে 1868 সালের 27 জানুয়ারি ঠাকুর এই তীর্থযাত্রা শুরু করেছিলেন। রেলওয়ে কোম্পানির কাছ থেকে সব শুধু চারখানা গাড়ি, চারখানা বগি ভাড়া নেওয়া হয়েছিল। তার মধ্যে সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট একটা, আর থার্ড ক্লাসে 3টে কম্পার্টমেন্ট। রেলওয়ের সঙ্গে কথা হয়েছিল যে তারা এই গাড়ি, এই 4টে কম্পার্টমেন্ট তাদের সঙ্গে যাবে, যেখানে যেখানে তারা চাইবেন সেই সময় গাড়িটি কেটে ওই 4টে কম্পার্টমেন্টটি কেটে কার শেডে পাঠিয়ে দেবে। আবার পরে যখন এদের হয়ে যাবে তখন যে ট্রেনটি যাবে তার সঙ্গে এই 4টি কম্পার্টমেন্ট জুড়ে দেওয়া হবে, এইভাবে যাওয়া হবে। তখনকার দিনে এরকম হতো, তাই এই 4টি কম্পার্টমেন্ট ভাড়া নিয়ে তাদের তীর্থযাত্রা শুরু হলো। ওইখানে বোধহয় আরেকজন তীর্থযাত্রা করে যাচ্ছে নাকি। পথিমধ্যে এক ঠাঁই বিস্তর প্রান্তরে, অনাথ দরিদ্র বহু লোক বাস করে। পত্রের কুটির বাঁধা তাও দুলে পায়, তরুতল স্থিত সেই হেতু রক্ষা পায়। অন্ন বিনা জীর্ণ শীর্ণ রুগ্ন কলেবর, অনায়াসে বোনা যায় বুকের ও পাঁজর। পরিধেয় শতগ্রন্থি মলিন বসন, এত খাটো তাও নহে লজ্জা নিবারণ। মূর্তিমান দারিদ্রতা তথা বিদ্যমান, দেখিয়া দয়াল প্রভু করুণা নিদান। এই তীর্থযাত্রার কথা বর্ণনা করার আগে পুথিকার বলছেন, কল্যাণ নিধান কথা মথুর আখ্যান, গাইলে শুনিলে করে দুঃখের পরিত্রাণ। যে গল্পটি আমি এখন বলতে চলছি, পুথিকার বলছেন যে তা কল্যাণ নিধান, যা গাইলে এবং শুনলে, যা পড়লে এবং শোনা গেলে মনের দুঃখের পরিত্রাণ মিলবে। কি দুঃখ সেটার কথাই বলা শুরু হলো। পুথিকারের শ্রীরামকৃষ্ণ যাত্রা শুরু করলেন, তাদের প্রথম ডেস্টিনেশন বৈদ্যনাথ ধাম, দেওঘরে তারা যাচ্ছেন। পথে এক জায়গায় তারা থামলেন, যেখানে একটা বিশাল বড় একটা বিরাট প্রান্তরের পাশে, সেখানে দেখা গেল অনেক অনাথ দরিদ্র লোক বাস করে। পাতা দিয়ে তৈরি করা কোনো রকমের কুটির, যা হাওয়াতে দুলে যায়, বলে দুলে বায়, যেন হাওয়া যখন বইতে থাকে তখন তা দুলতে থাকে। মানে তাদের এত অবস্থা খারাপ, পাতার বেশি আর অন্য কোনো আচ্ছাদনের ব্যবস্থা তারা করতে পারেনি, খাওয়া দাওয়া নেই। বলছেন অন্ন বিনা জীর্ণ শরীর রুগ্ন কলেবর, যেহেতু খুব ভালো খাওয়া দাওয়া হয় না তাই শরীর জীর্ণ, আর নানা রোগেতে সেগুলো একবারে রোগাক্রান্ত, কারণ পুষ্টিকর খাদ্য তারা পায় না। বলছেন এত রোগা তারা, অনায়াসে গোনা যায় বুকের পাঁজর, বুকের পাঁজরগুলো যেন প্রত্যেকটি সহজেই গুনে ফেলা যায়। পরে আছে যে কাপড়টা, পরিধেয় শতগ্রন্থি মলিন বসন, এত খাটো তাও নহে লজ্জান আবরণ। বলছেন যে কাপড়টা পরে আছে তাতে 100খানা গিঁট বাঁধা আছে, এত ছোট, বলছে এত খাটো কাপড়, এত ছোট যে তাতে কোনোভাবেই লজ্জা নিবারণ হচ্ছে না। কোনোভাবে যে লজ্জা নিবারণ করবে, যে কারণে কাপড়টা পরা, যে কারণে দিগম্বরে ঘুরে বেড়াতে পারছে না, সেইটিও সেই উদ্দেশ্য সাধন হচ্ছে না। মূর্তিমান দারিদ্রতা তথা বিদ্যমান, দেখিয়া দয়াল প্রভু করুণা নিদান। এক দরিদ্রতার এক মূর্তিমান বিগ্রহ, যেন
যেন শ্রীরামকৃষ্ণের কাছে এলেন। আর এই দরিদ্র মূর্তিগুলো দেখতে দেখতে তার হৃদয় দ্রবীভূত হয়ে গেল। রোদন করেন কত নাহিক অবধি, গদ গদ স্বরে কান শ্যামায় সম্বোধি, ত্রিলোক পালিনী তুমি তুমি বিশ্বেশ্বরী, কি বিচার মা তোমার বুঝিতে না পারি, তোমার কর্মের মর্ম বুঝা অতি ভার, কারো ভাতে দুধ চিনি নানা উপাচার, অন্ন বিনা কেহ শীর্ণ দরি বাটে আতে, দিনান্তে এক মুঠো নাহি খেতে পায়, দিনান্তে এক মুঠা নাহি পায়ে খেতে, দীনবন্ধু প্রভুদেব কাঙালের ধন, অহেতু কৃপানিধি দরিদ্র ভঞ্জন। বলছেন তাদের দেখে তার মন এত দ্রবীভূত হয়ে গেল, তিনি শ্যামাকে মা কালীকে সম্বোধন করে বললেন, হে মা তুমি ত্রিলোক পালিনি, তুমি এই ত্রিলোককে পালন করো, তুমি বিশ্বেশ্বরী, তুমি এই জগতের ঈশ্বরী, এই জগৎ তোমার, সেইখানে তোমার একই বিচার, আমি তো বুঝতে পারি না মা, তোমার কর্মের মর্ম বুঝা অতি ভার, আমি তোমার কর্মের মর্ম তো বুঝতে পারছি না মা, বড় কঠিন, কারো ভাতে দুধ চিনি নানা উপচার। বলছেন কেউ কেউ খাচ্ছে দুধ চিনি দিয়ে সুন্দর করে সাবড়ে সুবড়ে নানা উপচার দিয়ে খাচ্ছে, আর অন্য বিন্যা কেহ শীর্ণ দড়ি বাটে আতে, দিনান্তেও এক মুঠা নাহি পায় খেতে। বলছেন আর কারুর শরীর পাতে কোনো অন্ন পড়ে না, শরীর না খেতে পেয়ে দড়িময় বা দড়ি বাটে আঁটে, মানে হচ্ছে প্যাকাট পাকানো শরীর, দড়ির মতো পাকানো শরীর হয়ে গেছে, এক মুঠাও সারাদিনে দিনান্তেও এক মুঠো অন্ন তোমার জোটে তার জোটে না, তুমি তো বিশ্বেশ্বরী, তুমি জগৎ পালিকা, কি করে সন্তানকে অভুক্ত রেখে তুমি অন্ন গ্রহণ করতে পারো, তোমার এ লীলা মা বোঝা বড় কঠিন। দীনবন্ধু প্রভুদেব কাঙালের ধন, অহেতু কৃপানিধি দারিদ্র ভঞ্জন। যিনি দিনের বন্ধু, দিনের দুটো অর্থ বানান আছে, একটা হ্রস্বইকার একটা দীর্ঘইকার, প্রথমটি হচ্ছেন সূর্যদেব, আর দিন দীনবন্ধু যিনি দরিদ্রের বন্ধু, যিনি যে কষ্ট পাচ্ছে তার বন্ধু, যিনি দীনবন্ধু প্রভুদেব কাঙালের ধন, কাঙালের এক সম্পদ, কেন সম্পদ, না যিনি কাঙালের অন্তরের বেদনা মর্মে মর্মে যিনি যার হৃদয়ে অনুভব করতে পারেন। বলছেন অহেতু কৃপানিধি, সবাই তো আমরা যাই তীর্থ যাওয়ার সময় তো এ জিনিস দেখতে পাই না, এমন তো নয় আপনারা যখন যান দেখতে পান না রেলওয়ে ব্রিজের তলায় কতজনের হৃদয় আমাদের দ্রবীভূত হয় ভাবুন দেখি, এসিতে যখন কাঁচগুলো তোলা থাকে চুপচাপ বসে বসে, তা আমরাও তো এপাশ ওপাশ দেখি কজনের হৃদয় আমাদের অন্তর দ্রবীভূত হয় ভাবুন দেখি। তাই বলছেন তিনি অহেতু কৃপানিধি, তার কৃপা কোনো ইয়ে নেই, সেটা যেন একটা সাগরের মতো, তার অহেতু এসব দেখে তার মনে আপনাআপনি তার ভগবান দরিদ্রের প্রতি তার বেদনা জাগ্রত হচ্ছে, যার অন্তর যেন দারিদ্র ভঞ্জনের জন্য ব্যাকুল হয়ে পড়ছে। অনাথের নাথ প্রভু দ্রবিয়া অন্তরে, ধীরে ধীরে বলিলেন ভক্ত শ্রীমথুরে, কখনো না দেখি শুনি কাঙালি এমন, যথাসাধ্য কর অন্ন বস্ত্র বিতরণ, এদের মতন দুঃখী নাহি ত্রিসংসারে, বলিতে বলিতে জল দুনয়নে ঝরে, দুঃখী দিনে যদি তব না দ্রবে অন্তর, কি হেতু কহিবে জীব দয়ার সাগর। অনাথের নাথ তিনি, তার মন এমনভাবে দ্রবীভূত হয়ে গেল, তিনি মথুর নাথকে ডেকে আস্তে আস্তে বললেন, দেখো জীবনে এমন দরিদ্র এমন কাঙালি আমি আর দেখিনি গো, তুমি যথাসাধ্য এদের অন্ন বস্ত্র বিতরণ করো। তার মানেটা কি অনেকে অর্থ করতে পারে যে একবার দিলেই কি হয়ে যাবে, তা নয়, অন্তত শুরু হোক কিছু দিয়ে, শুরু হলে আপনাআপনি বাকিগুলো হতে থাকবে। এদের মতন দুঃখী নাহি ত্রিসংসারে, বলিতে বলিতে জল দুনয়নে ঝরে, এইদের বেদনা তাকে এমন তার হৃদয়কে এমন স্পর্শ করে গেল যে তার দু চোখ দিয়ে জল পড়তে আরম্ভ করেছে। দুঃখী দিনে যদি তব না দ্রবে অন্তর, এই দুঃখী দিন দেখে যদি তোমার হৃদয় দ্রবীভূত না হতো, কি হেতু কহিবে জীবে দয়ার সাগর, তোমাকে তাহলে দয়ার সাগর লোকে বলবে কেন। এই কারণেই তো বলে যে মানুষের দুঃখে তোমার অন্তর দ্রবীভূত হয়, তাই তো তোমায় দয়ার সাগর বলে, দয়ার নব বলা হয়। এবার দেখুন
তিনি বন্দনা করছেন, জয় জয় দীনবন্ধু কাঙালের হরি, যেদিনে উপজে দয়া তারে নমক করি, যে তোমার দয়াপত্র, যে তোমার দয়াপাত্র সে কি সে কাঙালি, সার্থক জীবন তায় রত্নবান বলি, যে যে কাঙালিকে দেখি শ্রীনয়নে বাড়ি, জনে জনে তে সবার পদ যুগ ধরি, কাঙালির বেশ মাত্র কাঙালি কেমনে, ভগবান সুরপুজ্জ এবে ধরা থামে, অমূল্য শ্রীপাদ পদ্ম দর্শন আসে, বিরলেতে করে বাস কাঙালির বেশে। পুঁথিকার বলছেন যে সেই দীনবন্ধু কাঙালের হরির আমি বন্দনা করি, বন্দনা করি তাদেরও যাদের দেখে, যাদের দারিদ্রতা দেখে এই দীনবন্ধুর হৃদয় দ্রবীভূত হয়ে দয়া উপচে পড়ছে, দয়া প্রকাশিত হচ্ছে। বলছেন তাদের জীবন সার্থক যেন এমন যে তারা এই দরিদ্রের বেশে, দিনের বেশে একান্তে নিভৃতে যেন এখানে বসে তপস্যা করছিলেন, যেন সেই ত্রিলোক পালন প্রভুদেবের দর্শন তারা পাবে। মনোবাঞ্ছা পূর্ণ আজি শ্রীপ্রভু দুয়ারে, অন্ন বস্ত্র দানে হেতু কহিলা মথুরে, মথুর তাহাই করে যে আজ্ঞা যখন, জানি না এবার তেহ বুঝিল কেমন, উত্তরে প্রভুর প্রতি ভক্ত বর কয়, কোথা পাব এত অর্থ বহু ব্যয়, বহু হবে ব্যয়, দয়াল স্বভাব তুমি দয়াল সাগর, পর দুঃখে দ্রবে তব করুণ অন্তর, এত দরিদ্রের দুঃখ করিতে মোচন, কোথায় পাইব বাবা রাশি রাশি ধন, তুমি নাহি জানো বাবা অর্থের মর্ম, তাই কহ করিবারে হেন কর্ম। মথুরানাথ যে এত অনুগত ছিল শ্রীরামকৃষ্ণময়ে, যার জীবন তার কিন্তু একটা অন্য ধরনের কথা বেরোতে শুরু করলো। তিনি বললেন আরে বাবা, তোমার তো সকলের প্রতি তো খুব স্বাভাবিক, তোমার হৃদয়ে তো সকলের প্রতি ভালোবাসা আছে, যার প্রতি ভালোবাসা তোমার, যার প্রতি ভালোবাসা যার প্রতি না উপজে সে তো সত্যি সত্যিই কাঙালি, কিন্তু বাবা এতগুলো লোককে সেবা করতে গেলে কত পয়সা খরচা হবে তুমি কি জানো, এদিকে এরকম লম্বা তীর্থ করতে চলেছি তাতে এত খরচা হবে, তুমি কি করে জানবে বাবু যে অর্থের কি মরম। বলছেন এত দারিদ্রের দুঃখ করিতে মোচন, কোথায় পাইব বাবা রাশি রাশি ধন, তুমি নাহি জানো বাবা অর্থের মরম, তাই কহ করিবারে এহেন করম। এত লোক আমি অ্যাসেসমেন্ট করে দেখে নিয়েছি, এত লোক, এত লোককে খাওয়াতে হবে, সে প্রচুর অর্থের প্রয়োজন আছে, সে অর্থ আমি পাবো কোথায়, তোমায় তার অর্থ রোজগার করতে হয় না, তুমি তো জানো না কত টাকা খরচা হয়, তাই তুমি এরকম কাজ করতে বলো। শ্রীরামকৃষ্ণের কি অদ্ভুত উত্তর, আমাদের সঙ্গে এই এক সুযোগ শ্রীরামকৃষ্ণকে জাজ করা, আমরা হলে কি করতুম, খানিকটা চেপে চুপে থাকতুম, মনে মনে খরখর খরখর করতুম, এই করলো না তাই করলো না বলে। শ্রীরামকৃষ্ণের স্ট্যান্ড দেখুন কিরম বলছেন, ঠাকুর ঈষৎ কষ্টে কন আর বার, রাজেশ্বরী মাতা সৃষ্টি তাহার ও ভাণ্ডার, নিজস্ব কাহার নাই এক করা করি, যার কাছে ধন সেই মায়ের ও ভাণ্ডারি, মায়ের ভাণ্ডারি মাত্র তুমি একজন, আজ্ঞা তার কর অন্ন বস্ত্র বিতরণ, ওরে শালা আমি তোর কাশি নাহি যাব, অনাথ কাঙালি এরা এইখানে রব, এত শুনি শ্রীমথুর কহিলা তখন, অবশ্য করাবো বাবা কাঙালি ভোজন, অবিলম্বে পাঠাইল পত্রিকা ভবনে, প্রেরণ করিতে বস্ত্র বস্তা বস্তা কিনে, যজ্ঞচস্য লেচ্ছ পেয়েও প্রচুর প্রচুর, আয়োজন করিলেন ভক্ত শ্রীমথুর, সপ্তাহ কাটিয়া যায় কাঙালি ভোজনে, দেখিয়া ঠাকুর মহা পরিতোষ মনে, অর্থ সহ নববস্ত্র শেষ দিনে দান, পশ্চাতে হইল কাশী তীর্থেতে পয়ান। বললেন তুমি তো এই অর্থ দেবে না, কারণ রাজরাজেশ্বরী মাতা তিনি হলেন সমস্ত সৃষ্টিকর্তা, তুমি তার ভাণ্ডারী, তুমি তো তার কর্মচারী, তুমি আমার আমার করছো কী করে, তোমার কেন মনে হচ্ছে যে তোমাকে তো অর্থ দিতে হচ্ছে, মায়ের ভাণ্ডারী তুমি, তাঁর আজ্ঞায় অন্ন বস্ত্র তুমি দান করছো, তোমার এত এসব বলার কী আছে,
তুমি কি মনে করেছো যে তুমি এই সমস্ত এদের যদি তুমি কিছু না করো? বলছেন, ওরে শালা, আমি তোর কাশী নাহি যাব, অনাথ কাঙালি এরা এইখানে রাখো। তুমি কি মনে করেছো আমি তাহলে তোমার সঙ্গে কাশী যাব? ও বাসনায় আমি জলই ঢেলে দিলাম, আমি এখানেই থাকবো, দেখি তুমি কি করে কি করো। দেখুন, ভাবুন, এ জমিদার, এ জানে কেমন করে ট্যাকটিক্যালি কাজ করাতে হয়, তার চেয়েও এক কাটি ওপরে। বলছেন, আমি আর অন্য কোথাও যাব না, তুমি করো, যাও তুমি। মথুর তো প্রমাদ গুনলেন, সঙ্গে সঙ্গে কি করলেন, বললেন, অবিলম্বে পাঠাইলা পত্রিকা ভবনে, প্রেরণ করিতে বস্তা বস্তা কিনে আনে, বস্ত্র বস্তা বস্তা কিনে। পত্রিকা মানে চিঠি পাঠালেন বাড়িতে তাড়াতাড়ি, এক্ষুনি বস্তা বস্তা কাপড় আর সমস্ত আনুষঙ্গিক কিনে নিয়ে আসো। চব্য চস্য লেচ্ছ পেয় খাবার দাবারের সব রকমের আয়োজন করলেন, প্রচুর প্রচুর আয়োজন। এক সপ্তাহ ধরে এই দারিদ্রদের বাঙালি ভোজন হতে থাকলো। শেষ দিনে কাপড় দিয়ে, অর্থ আর কাপড় দিয়ে এই যজ্ঞ শেষ হলো। অর্থ সহ নববস্ত্র শেষ দিনে দান, পশ্চাতে হইল কাশী তীর্থেতে প্রয়াণ। এই হবার পর তিনি কাশীতে যাত্রা করলেন। দেখুন কথা, এটা অদ্ভুত। শ্রীরামকৃষ্ণের সম্পর্কে, শ্রীরামকৃষ্ণ নয়, বিবেকানন্দ সম্পর্কে বলতে গিয়ে আমাদের রামকৃষ্ণের সঙ্গে দশম সংঘাতধ্য স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ একটি গ্রন্থ বেরিয়েছিল, চিন্তানয় বিবেকানন্দ, আপনারা জানেন, তা গবেষণা গ্রন্থ। সেই গ্রন্থের ভূমিকা লিখতে গিয়ে প্রভু মহারাজ বলছেন যে শ্রীরামকৃষ্ণের এক একটি কথা ছিল, এক একটি মন্ত্র, বলছেন বাণী নয় মন্ত্র। বলছেন স্বামী বিবেকানন্দ না থাকলে সেই মন্ত্রগুলো আজ জগতের কাছে সম্পূর্ণ লুপ্ত হয়ে যেত। শিবজ্ঞানে জীবসেবা, উনি একটির উদাহরণের কথা বলেছেন, শিবজ্ঞানে জীবসেবা, এই যে মন্ত্র, তার ব্যাখ্যা এবং তার প্রকাশ জগতের কাছে করে গেছেন স্বামী বিবেকানন্দ। আগামী দিনের মানুষকে যে বাঁচার এক নতুন যে মন্ত্র যিনি শিখিয়ে যাবেন, তার জীবনে এই রকম ঘটনা খুব স্বাভাবিক। আলেকজান্ডারের যখন শরীর চলে যাচ্ছে, ম্যাসিডোনিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, পথে যখন তার শরীর চলে যাবে, তার তিনটে ইচ্ছে ছিল। তার শরীর চলে গেলে তিনটে ইচ্ছে ছিল, তার মধ্যে একটা ইচ্ছে যে তার শরীর যখন এই সমাধি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে, দুটি হাত যেন কফিন থেকে বেরিয়ে থাকে। তা সবাই জিজ্ঞাসা, তার সেনাধ্যক্ষরা জিজ্ঞাসা করলেন, তিনটি আমি ভুলে গেছি, একটা বোধ হয় পথেতে ইয়ে ছড়াতে ছড়াতে যাবে, আরেকটা কি ছিল? শেষেরটাই ছিল যে কফিনের মধ্যে থেকে দুটো হাত যেন বেরিয়ে থাকে। তা সেনাধ্যক্ষরা জিজ্ঞাসা করলেন যে হঠাৎ এইরকম বাসনা আপনার মধ্যে কেন জাগলো? তিনি বললেন, যখন আমার এই শরীর নিয়ে যাওয়া হবে, জগৎবাসী যেন জানে যে এই বিশ্ব বিজয়ী, ত্রিভুবন বিজয়ী, এই যে আলেকজান্ডার যে ত্রিভুবন জয় করেছিল, সে যাওয়ার সময় নিঃস্ব রিক্ত অবস্থায় গেছে। অতএব এই যে আমরা যাবতীয় কাজকর্ম করছি, সম্পদ যতটা প্রয়োজন প্রথমে তা আহরণ করার চেষ্টা করি, তারপরে আমাদের মধ্যে যে অতিরিক্ত সম্পদ সঞ্চয়ের যে প্রবণতা থাকে, এর কোনোটাই আমি নিয়ে যেতে পারি না। বললেন, জগতের কাছে আমার এই তিনটি বাণী আছে, তার মধ্যে একটি হচ্ছে এই জগতে যা কিছুই আমরা সংগ্রহ করি না কেন, কোনোটাই আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি না, জাগতিক কিছু নিয়ে যেতে পারি না। তাহলে কী নিয়ে যেতে পারি? পারমার্থিক এই বিষয়, ভেতরে যে মনটি, এটিকে যদি আমরা সুসংবদ্ধ করতে পারি, এটিকে যদি সমৃদ্ধ করতে পারি, এটিকে যদি সম্পদশালী করতে পারি, সেই মনটি, সেই সম্পদটিকে আমরা এই জগৎ থেকে আমাদের সঙ্গে করে নিয়ে যেতে পারি। তাই আলেকজান্ডারের বাসনা ছিল তার দুটো হাত ওই কফিনের বাইরে বেরিয়ে থাকবে, যাতে সমাধি দিতে যাওয়ার সময় লোকে দেখে এবং তাদের মনের মধ্যে এই ভাবটি জাগ্রত হয় যে ত্রিভুবন বিজয়ী আলেকজান্ডার, সে কিচ্ছু নিয়ে যে এত সম্পদ জড়ো করে কিচ্ছু নিয়ে যেতে পারেনি, আর ওই সম্পদ ওই মণিমুক্তার রাস্তায় ছড়াতে ছড়াতে নিয়ে যাওয়ার কথায় তিনি বলেছিলেন যে এই ভাবনাটা যেন তাদের মধ্যে জাগে, এই ওই মণিমুক্তা আর ওই মাটি আদতে আলাদা করে কোনো নাম নেই, দুটো সমান। দেখুন, শ্রীরামকৃষ্ণ একই কথা বলছেন, মায়ের ভাণ্ডারী তুমি, একমাত্র তুমি একজন,
তার আজ্ঞা কর, আজ্ঞা তার করো অন্ন বস্ত্র বিতরণ। আমরা তুমি মায়ের আজ্ঞাকারী, তুমি তার ভাণ্ডারী, তার কাজ করো, তুমি তো তার চাকর, তোমার নিজের মতামত প্রকাশ করার হয়, এটা তো তোমার করার কথাই না। সে একটা গল্প বলেছিলাম, শ্রাবস্তিতে সেই খুব অন্ন ছিল, দুর্ভিক্ষ হয়েছিল, কেউ এগিয়ে আসছে না, এত লোককে খাওয়াবে কে? এক ভিখারি তিনি এগিয়ে এলেন, ভিখারিনী তিনি এগিয়ে এলেন, তিনি বললেন যে আমি পুরো শ্রাবস্তি সমস্ত নরনারীকে খাওয়াবো। তো সবাই জিজ্ঞেস করলেন, সব সৃষ্টি টেষ্টিরা সব বসে আছেন, তারা জিজ্ঞেস করলেন তুমি তো ভিখারিনী, তুমি খাওয়াবে কী করে? বলছেন আমি, আমার ভাণ্ডার আছে তোমার সবাকার ঘরে ঘরে, তোমার সকলের ঘরে আছে আমার ভাণ্ডার, আমি মধুকরের মতো মাধুকরি করে নিয়ে আসবো। মধুকর হানিবি মৌমাছি, সে যেমন প্রত্যেক ফুলে বসে একটু 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 করে জোগাড় করে বিরাট মধুভাণ্ডটা জোগাড় করে। আমরা যখন পুরো মধুভাণ্ডটা দেখি তখন দেখি একটা বড় সম্পদ, কিন্তু সেটা কেমন করে জোগাড় হলো? একটু 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 করে তিনি জোগাড় করেন। ঠিক তেমনি আমি তোমার কাছ থেকে এইগুলি জোগাড় করে দেব, তোমারই ধন আমি তোমাকে দেবো। এইটা খুব বড় একটা শিক্ষা। শুধু যেটা প্রয়োজন হৃদয়ের ভালোবাসা আর ওই দরিদ্রের বেদনাকে অনুভব করবার শক্তি। আমরা হয়তো সবাইকে একসঙ্গে অনেককে করতে পারি না, কিন্তু যার যতটুকু সামর্থ্য তার ততটুকু করা উচিত। আমরা এগিয়ে যাব আর একটুখানি পড়ে আজকের মতো শেষ করব। জয় জয় ভগবান কাঙালির গণ, তোমাদের পদ রজ মাগে অধম, কিবা ভাগ্য তোমাদের বলিতে না পারি, দুয়ারে পাইলে ভব সিন্ধুর কাণ্ডারী, অঘটন সংঘটন কি ভাগ্যের বলে, ঋষিমণি যোগী জনে কদাচিত মিলে, দীনতা যদ্যপি হয় কারণ তাহার, দেহ অনুকণা ভিক্ষা করি বারবার। বললেন হে কাঙালি, তোমাদের আমি পদরজ ভিক্ষা করি, তোমরা নিজেরাও জানো না তোমাদের কি এমন ভাগ্য যে স্বয়ং এই যে ভবসিন্ধুর কাণ্ডারি, এই যে আমাদের যে জীবন নদীর যে দারুণ নৌকার যে যিনি পার করবেন আমাদের, সে যিনি নিয়ে যাবেন আমাদের, তিনি স্বয়ং তোমাদের দ্বারে এসে উপস্থিত হয়েছেন। বলছেন যোগী ঋষিগণ, ঋষিমুনি যোগীগণ জনে কদাচিত মিলে, দীনতা দীনতা যত্তপি হয় কারণ তাহার, দেহ অনুকণা ভিক্ষা না করি বারবার। বলছেন যোগী ঋষিগণ শুরু করেছিলাম যা দিয়ে, দীর্ঘ তপস্যা করেও তার দর্শন পায় না, আর তুমি কি সম্পদে করলে না, তোমার শুধু দীনতা হচ্ছে একমাত্র সম্পদ, অতএব তার কিছু কণা তুমি আমায় দাও। তরণীতে সে সময় গঙ্গা অতিক্রম, ভাবচক্ষে শ্রীপ্রভুর হয় দর্শন, শিবপুরী বারাণসী সুবর্ণে নির্মিত, অন্নদানে অন্নপূর্ণা নিজে বিরাজিত, উতরিলে অন্ন পারে ভাব ভেঙে যায়, শিবিকায় সাবধানে ঠাকুর উঠায়, নিরূপিত বাসাবাটি প্রাসাদের মতো, দলে বলে শ্রীমথুর হয় উপনীত, পল্লীতে পড়িল সারা মহাড়ম্বর, আচরণে শ্রীমথুর যেন রাজেশ্বর, রাজপথে দুপা যেতে সমারোহ কত, রজতে নির্মিত ছাতা চাকরে ধরিত, অঙ্গরক্ষকের গণ আটাশোটা হাতে, সুন্দর পোশাক পরা ঘেরা চারিদিকে। কাশী তারা পৌঁছিলেন, তখন তো এই ব্রিজ ছিল না, ফলে নৌকায় করে এপার থেকে ওপারে যেতে থাকলো। তিনি এপার থেকে দর্শন করলেন সেই সুবর্ণময় কাশীপুরী, পরের দিন বলবো যে কেন সুবর্ণপুরী বলা হচ্ছে কাশীকে, এই সাসপেন্স একটু থাকুন। এই সুবর্ণময় কাশীপুরী আর সেখানে মা অন্নপূর্ণা সবাইকে অন্নদানে নিরতা আছেন, এই দেখতে দেখতে তার মন সেই ভাবে বিভোর হয়ে গেল। যখন ওপারে নিয়ে যাওয়া হলো তখন তার সেই ভাব ভঙ্গ হলো, ধীরে ধীরে ঠাকুরকে শিবিকায় পালকিতে তুলে নিয়ে গেলেন। বলছেন মথুরানাথের আচার আচরণ সে দেখবার মতো, যেন একটি রাজা, তিনি সবসময় দুপা যদি যান কোথাও তো মাথাতে রূপোর ছাতা নিয়ে চাকরেরা তার পেছন পেছন চলছে, তার অঙ্গরক্ষার জন্য সেই সব পায়ে পেয়াদারা দাঁড়িয়ে আছে, পাইক বরকন্দাজরা আকাশটা হাতে দাঁড়িয়ে আছে। বলছেন সারা মহল্লাতে একটা অদ্ভুত মানে একটা হিল্লোল পড়ে গেল যে কোনো এক কোনো দেশের কোনো বড় রাজা কেউ এসে সেতে বোধ হয় কাশী দর্শন করতে।
দানে কর্মে কর্ণে যেন কর্ণ যেন মুক্ত হস্তে ব্যয়, যেখানে যা লাগে দেয় কাতর না হয়। বিশ্বনাথ দর্শনে পায়ে হেঁটে যায়, সঙ্গে রাহে বৃত্তগণ প্রভু শিবিকায়। হৃদয়ে শিবিকা পার্শ্বে প্রভুর নিকটে, সতর্কে থাকেন কি বা কখনো কি ঘটে। দেব দেবী দর্শনে শ্রীপ্রভুর ধারা, স্থান যাইবার পূর্বে পথে বাহ্য হারা। এখানেও তাই পথে ইন্দ্রিয়াদি মন, করিয়াছে কোন রাজ্যে সব পলায়ন। শিবিকায় বাহ্য হারা ঠাকুর হে থায়, শ্রীদেহ ধরিয়া হৃদু মন্দিরে উঠায়। এখানে আবেশ নেশা হইল ঘনতর, জড়বৎ কায়াখানি প্রাণ শূন্য ঘর। সাবধানে লয়ে তারে সেই অবস্থায়, দলে বলে শ্রীমথুর ফিরিল বাসায়। দর্শনে এই কাণ্ড নিত্য নিত্য হয়, তথাপিও একবার না আসিলে নয়। ঠাকুরের পরিচয় ঠাকুরে বিদিত, বায়ুর প্রাবল্যে লিখি রামকৃষ্ণ পুঁথি। ঠাকুরের পরিচয় ঠাকুরে বিদিতি, বায়ুর প্রবল্যে লিখি রামকৃষ্ণ পুঁথি। এইরকম ভাবে তিনি চলছেন মথুরানাথ। দেখুন দুটো মথুরানাথের দুটো ছবি, কাশীতে তিনি মুক্ত হস্তে দান করছেন, যেন দাতা কর্ণকেও তিনি পার পেয়ে গেছেন। দাতা কর্ণের চেয়েও বেশি, যে যেখানে যা প্রয়োজন তা দিচ্ছে। আর এই একটা দিন আগে, কয়েকটা দিন আগে যখন ঠাকুর তাকে বললেন, তখন বললেন যে না বাপু, তুমি কি জানো অর্থের মহিমা। দেখুন এই দুটো ছবি, তাঁর লীলার জন্য তিনি কত রকম কি ঘটান তার ঠিক নেই। ওই যে বলছেন না, ভ্রান্তিরূপেণ ইয়াদেবি সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা, ভ্রান্তির মধ্যেও মা তুমি বিরাজিত আছো। শান্তিরূপেণ শ্রদ্ধারূপেণ সব কিছুতে যেমন তিনি, তুমি ভ্রান্তিতেও তুমি। এই যা ভুলভালে তোমারই লীলা, এই যদি ভেবে নি, ভ্রান্তিরূপে মানে ভুল করে যাচ্ছি মায়ের লীলা, এই ভেবে হবে না। অনুভব করতে হবে মা এটা করাচ্ছেন। যখন মন ক্রমাগত মায়ের দিকে ভাবিত হবে, তখন ভ্রান্তিগুলো আপনা আপনি খসে যাবে। ওই যে যায় ইয়ের দিকে, ওই মহাকাশের দিকে যখন যান যায়, তখন তার তিনটে চারটে আস্তরণ থাকে, তার উপরে আসল জিনিসটা থাকে। একটা একটা করে ইয়ে ছাড়তে থাকে, আর একটা একটা করে সে খুলতে থাকে জিনিসগুলো। যত আমাদের মনটা উপরের দিকে যাব, তত এইগুলো আমাদের খুলতে থাকবে। জানা দরকারই যে ভ্রান্তি ভুল ভ্রান্তি যা কিছু করছি এ মায়ের কারণেই করছি, কিন্তু মনটা যদি মায়ের দিকে থেকে থাকে, তাহলে এই ভ্রান্তিগুলো একে একে আমাদের দিক থেকে চলে যাবে। এই ভুলের মধ্যেও তিনি, আবার ভালোর মধ্যেও তিনি। দেখুন এই কাশী বৈদ্যনাথ ধামে যে ঘটনা ঘটলো, আর তার ঠিক অপোজিট ঘটনা ঘটলো কাশীতে। তিনি একেবারে পূর্ণ মাত্রায় তিনি দাতা কর্ণ হয়ে গেলেন। প্রচুর প্রচুর দুহাতে অর্থ বিতরণ করছেন, ঠাকুরকে দেবতা জ্ঞানে তিনি নিয়ে যাচ্ছেন শিবিকায়, নিজে পায়ে হেঁটে যাচ্ছেন, ঠাকুর যাচ্ছেন পালকিতে। ঠাকুরের যেরকম হয় দেবতার কাছে গিয়ে বাহ্য জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, অদ্ভুত একটা ছবি। আমাদের সকলের জন্য একটা বাণী, কেমন করে দেবতাকে দর্শন করতে হয়। আমরা এই যখন প্রথম ধরে নিন, আমাদের কথাই ধরে নিন, বলরাম মন্দিরে যখন আসি বাসে, নামতে নামতে সারা রাস্তা কি কত ধাক্কা ধাক্কি করলো, এইসব করতে আসি। বলরাম মন্দিরে যাচ্ছি ঠাকুর দর্শনে, একটু জপ ধ্যান করবো, আরতি শুনবো, তখন আর সেসব মনে থাকে না। এ গোটা দিল তো আমি ওই জায়গাটায় কেন বসলুম না। তারপরে নামার পরে বাঁদিকে দেখে নিলুম যে ধূপের দোকানে সব আমার পছন্দের ধূপ এসেছে কিনা। এক টাকা যদি ধূপের দাম বাড়িয়েছে, ধূপওয়ালার গোষ্ঠীর আমরা ষষ্ঠী পুজো করতে করতে ভেতরে ঢুকি। তারপরে যদি পছন্দের জায়গায় জুতো না রাখতে পারি, তারপরে আরেকটা জিনিস। ততক্ষণে যতক্ষণে আমরা উপরে আসি ঠাকুরকে দেখি, দেখি বটে ঠাকুরকে, কিন্তু তিনি সেই অবতার স্বরূপ, আমাকে করুণা করার জন্য বসে আছেন, সেই বোধটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যায়। এই দেখছেন ঠাকুর দর্শন করতে যাচ্ছেন, বাহ্য জ্ঞান শূন্যতা তার খুব স্বাভাবিক। আমাদের অজ্ঞান হওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের যেন এইটুকু জ্ঞান থাকে আমরা ভগবৎ সমীপে ভগবানের সামনে এসে যেন দাঁড়িয়েছি। আমাদের অনঙ্গ মহারাজ ছিলেন, স্বামী ওঙ্কারানন্দজি আমাদের অন্যতম সহাধ্যক্ষ ছিলেন, খুব পণ্ডিত ছিলেন, পূজা খুব পাণ্ডিত্য ছিল। তিনটি কথা বলতেন যারা পূজা শিখতে আসতো, বলতেন মা আমাদের বীথিময়ী, মা আমাদের তিথিময়ী, আর মা আমাদের ভাবময়ী। ঠিক ঠিক বিধি ফলো করতে হবে, কোনো কিছু বাদসাদ দিলে হবে না। ঠিক তিথিতে শুরু করে ঠিক তিথিতে শেষ করতে হবে, তিথিগুলো ঠিক রাখা চাই,
পূজা করছি 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 যেমন বাড়িতে হয় সেরকম নয়। আর এই বিধি আর তিথি ঠিক রাখতে গিয়ে চিৎকার চেঁচামেচি করে পূজার ভাব নষ্ট করতে নেই, কারণ মা হলেন ভাবময়ী। যদি আমরা বিশ্বাস করে রাখি এই যে দশভুজা মূর্তিতে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া উপস্থিত হয়েছেন, তাহলে কি তার সামনে হইচই আর সাংসারিক কথাবার্তা বলতে পারি? এ আজকে গেছিলাম বেশি দূর নয় শ্যামসুন্দরে, এই শ্রীপাঠ শ্যামসুন্দরে কি অপূর্ব কীর্তন হচ্ছে, পাটবাড়িতে সাধুরা এসে করছেন, আর একেবারে চতুর্দিকে গল্প হচ্ছে, মোবাইল ফোনে কতবার খুঁজে পাইনি তার গল্প। এটা নয়, আমি কারোর সমালোচনা করছি না, বলছি একবার আমাকেও মনে করানোর কথা। আমিও বসে বসে ওখানে ভাবছিলাম যে আজকে আসা হলো না, কতগুলো ইমেল পাঠানো হলো না, সেটা নয়। আমাদের মনকে যেন সবসময় এই করতে হয় যে আমরা ভগবান স্বয়ং ভগবানের সমীপে উপস্থিত হয়েছি, এখন মন আর কোনো কিছু নয়, সব কিছু গুটিয়ে যেন ভগবানের পায়নি। শ্রীরামকৃষ্ণের জীবন আমাদের এই কথাগুলো বারবার করে মনে করিয়ে দেয়, কেমন হবে আমাদের জীবন, কেমন করে আমাদের চলতে হবে, ভগবানের কাছে কি করে আমাদের জীবনকে ভগবতময় করে দিতে হবে, তবেই আনন্দের ফলই পারমানেন্ট হবে। আজকের মতো পুঁথিপাঠ এই করছি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।